সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সাহেব অনুষ্ঠানটি। সাথে আছি আমি ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আমরা কথা বলবো অনিয়মিত মাসিক এবং এটার প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের চ্যানেল 24-এর পর্দায় যুক্ত হচ্ছেন একজন স্বনামধন্য চিকিৎসক। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার রুশদানা রহমান তমা, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। একই সাথে ম্যাডাম চেম্বার করছেন নিয়মিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আজকে ডক্টর অ্যাডভাইসটি চ্যানেল 24-এর ভেরিফাইড পেজে একই সাথে লাইভে দেখতে পাচ্ছেন। আপনাদের গাইনি রিলেটেড কোনো ধরনের প্রবলেম যদি আপনারা শেয়ার করতে চান অথবা সমাধান চান, তাহলে কিন্তু লাইভ চলাকালীন সময় আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা এটি সমাধান করার চেষ্টা করব। ম্যাডাম, প্রথমে আপনার কাছে প্রথমে আমরা জানতে চাই, অনিয়মিত মাসিক বলতে অথবা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলতে কি বোঝায়? আচ্ছা, প্রত্যেক মেয়েদের মাসিকেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে যে কতদিন থেকে কতদিন পর্যন্ত মাসিক হতে পারে। লোয়েস্ট 21 দিন পরপর হতে পারে, অথবা হাইয়েস্ট 35 দিন পরপর হতে পারে। যদি কারো 21 দিনের কম মানে গ্যাপে যদি মাসিক হয়, তাহলে সেটাও একটা অনিয়মিত মাসিক, অথবা যার 35 দিনের বেশি গ্যাপে মাসিক হচ্ছে সেটাও কিন্তু অনিয়মিত মাসিক। কাজে 21 থেকে 35 দিন এই সময়টাকে যদি স্ট্যান্ডার্ড সময় ধরি, এই সময়ের থেকে হেরফের যদি মাসিক হয়, তাহলে সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলে ধরে নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেহেতু হচ্ছে আমরা অনিয়মিত মাসিক নিয়ে কথা বলছি, তো বিভিন্ন এজে কিন্তু আমাদের অনিয়মিত মাসিক নিয়ে আমাদের মহিলারা আসেন গাইনি ডিপার্টমেন্টে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাডাম, যেটি হচ্ছে আমাদের অ্যাডোলসেন্স গার্লদের অথবা হচ্ছে মেনার্কির পর্যায়ে, যাদের প্রথম মেনার্কি হয়, এই এজ গ্রুপ গুলোতে অনিয়মিত মাসিকের কি কি কারণ আপনারা পান? আচ্ছা, প্রথমত হচ্ছে যাদের একদম প্রথম, মেয়েদের কিন্তু প্রথম মাসিকটা শুরু হয় 12 থেকে 13 বছর, অথবা 13-14 বছর, এরকম একটা এজ গ্রুপের আশেপাশে, অথবা কারো কারো ক্ষেত্রে 11 বছর বয়সেও কিন্তু শুরু হয়, 10-11 বছর বয়সে শুরু হয়ে যায়। তো প্রথম, একদম প্রথম যখন মেয়েদের মাসিক শুরু হয়, তখন কিন্তু প্রথম 2 থেকে 3 বছর মাসিকটা একটু অনিয়মিত থাকতে পারে। এটার কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনে যে হাইপোথ্যালামাস নামে একটি সেন্টার আছে, ওই সেন্টার থেকে কিছু হরমোন এসেই কিন্তু এই মাসিকটাকে কন্ট্রোল করে। যদি মানে যেহেতু এই একদম একটু ইম্যাচিউর থাকে, যেহেতু প্রথম প্রথম মাসিক যখন শুরু হয় মেয়েগুলো বয়স একটু ইম্যাচিউর থাকে, তখন ওই হাইপোথ্যালামাসের যে সেন্টারটা ইম্যাচিউর থাকে, ওইটার পালস রেগুলেশনে যখন একটু সমস্যা হয়, সেই জন্য তখন দেখা যায় ওদের হয়তো দেরি করে করে মাসিক হচ্ছে, অথবা খুব ঘন ঘন মাসিক হচ্ছে। তো এদের কাজে এটা একটা ফিজিওলজিক্যাল বা নর্মালি ওদের অনিয়মিত মাসিক হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে প্যাথোলজিক্যাল বা কোনো সমস্যার কারণে অনিয়মিত মাসিক হয় যাদের, তাদের হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যে গ্রুপটার হয়, ওইরকম এজ গ্রুপে বা বয়সন্ধিকালে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামে একটা প্রবলেম হতে পারে মেয়েদের। এবং সাধারণত এই মেয়েগুলোর ওজন অনেক বেশি থাকে বা ওবেসদের, এদেরই এই সমস্যাটা হতে পারে। তো এদেরও এরকম অনিয়মিত মাসিক হতে পারে। এদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক দেরি করে করে, হয়তো 2 মাস 3 মাস পর পর করে মাসিক হচ্ছে, কারো বছরে 3 থেকে 4 বার বা 2 বার 3 বার মাসিক হচ্ছে, তার মানে 4 মাস 5 মাস পর পর মাসিক হচ্ছে, এরকম হতে পারে। এবং যখন মাসিক হচ্ছে পরিমাণে অনেক বেশি হচ্ছে, অথবা 1.5-2 মাস পরে পরে হচ্ছে রেগুলারলি, কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। কাজে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হলেও কিন্তু এরকম দেরি করে করে এই এজ গ্রুপটাতে মাসিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সাহেব অনুষ্ঠানটি। আজকে আমরা কথা বলছিলাম অনিয়মিত মাসিক এবং এর তার প্রতিকার নিয়ে। ম্যাডাম, আমাদের এই পর্যায়ে আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এটা আসলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। আই মিন, শুধুমাত্র যে ওভারিতে অনেকগুলো সিস্ট থাকলেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলা হয় তা কিন্তু না। 3টা ক্রাইটেরিয়া আছে, 3টা ক্রাইটেরিয়ার যে কোনো 2টো ক্রাইটেরিয়া থাকলে আমরা সাধারণত তাকে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলি। তার একটা হচ্ছে যে অলিগোমেনোরিয়া বা অলিমেনো, বা হচ্ছে যে মেয়েটার হয়তো অনেকদিন পর পর মাসিক হচ্ছে, অথবা মাসিক হচ্ছেই না অনেকদিন ধরে, এরকম তো এরকম মাসিকের যাতে সমস্যা থাকে এই গ্রুপটা। আরেকটা হচ্ছে যে যদি বায়োকেমিক্যাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে, আই মিন হরমোনে কোনো সমস্যা আছে, অথবা কোনো মানে কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস আছে, পরীক্ষা মানে ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করে কোনো অ্যাবনর্মালিটিস ধরা পড়েছে, এরকম একটা ব্যাপার যদি থাকে। এবং আরেকটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি পাওয়া যাবে, মানে ওভারি গুলো সাইজ গুলো অনেক বড় বড় থাকে, এবং ওভারি বাইরের যে আবরণটা ওটার নিচে অনেকগুলো মালার মতো অনেকগুলো ছোট ছোট সিস্ট থাকে,
এবং হচ্ছে এই এই ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়ার যে কোনো দুইটা বৈশিষ্ট্য যদি কোনো মেয়ে থাকে তাহলে তাকেই আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমাদের কাছে ম্যাডাম খুব কমনলি আসলে মেয়েরা প্রশ্ন করে আমাদের ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটিতে, যে আসলে অনেকের মানে দেখা যাচ্ছে ওয়েট বেড়ে যায়, একনে হয়, যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডারের একটি লক্ষণ, এবং খুব মেয়েরা কিন্তু মুটিয়ে যায় খুব অল্প বয়সে। সেক্ষেত্রে ম্যাডাম পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডারের ক্ষেত্রে ওয়েট রিডাকশনের জন্য আপনারা কি পরামর্শ দিয়ে? আচ্ছা, আমি আগেই বলেছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের হয় 50% ক্ষেত্রে কিন্তু তাদের ওয়েটটা একটা বিশাল বড় কারণ। কারণ এই যে ওয়েট গেইন হচ্ছে এর ফলে যে ওদের যে ফ্যাট সেল থেকে অ্যান্ড্রোজেন বা এক ধরনের পুরুষ হরমোন তৈরি হয় এবং সেগুলো এসেই কিন্তু এই যে একনি বা ব্রন হচ্ছে, তারপর চুল পড়ে যাচ্ছে অথবা ঘাড়ে কালো দাগ হচ্ছে, এই ব্যাপারগুলো ঘটছে। তো আমরা এই জন্য বলি যে ওয়েট কন্ট্রোল করে এই প্রবলেম, মানে ওয়েট কন্ট্রোল করলে কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বা এই ধরনের ক্লিনিক্যাল সিনড্রোম গুলোর প্রবলেম অনেকটাই সলভ হয়ে যায়। সেক্ষেত্রে 1 নম্বর কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের আজকালকার যে ইয়াং জেনারেশনের যে মেয়েরা, ওরা কিন্তু বেশিরভাগই ঘরে বসে বসে লেখাপড়া করছে, বেশি বেশি গেজেট ইউজ করছে, আই মিন ল্যাপটপে পড়াশোনা করছে অথবা ইন্টারনেটে পড়াশোনা করছে অথবা মোবাইলে বেশি কাজ করছে। ওরা কিন্তু বাইরের বা আউটডোর গেম গুলো খুব একটা করছে না। আমাদের সময় কিন্তু ছোটবেলায় আমরা প্রচুর আউটডোর গেম গেম করতাম, কিন্তু ওরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না বা সেরকম সময় পাচ্ছে না বা সেরকম স্পেস পাচ্ছে না। তো এদের এদেরকে আমরা অ্যাডভাইস করি যে এরকম সপ্তাহে কমপক্ষে 4 দিন বা 5 দিন 30 থেকে 40 মিনিট যদি দৌড়াদৌড়ি করতেও না পারে অন্তত হাঁটাহাঁটি করবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে খাদ্য নিয়ন্ত্রণ, ওদের খাবারের ফাস্টফুড অবশ্যই নিষিদ্ধ। ফাস্টফুড কিন্তু একটা বিশাল কারণ এই এই মুটিয়ে যাওয়া বা একটু ওবেসিটির। তো এখন ফাস্টফুডে যেমন মেয়োনেজ বা তেল জাতীয় বা ফ্যাটি জিনিসগুলো বেশি থাকে এবং কিছু খারাপ খারাপ সল্ট থাকে, সেগুলোতেও কিন্তু এই এই সমস্যাগুলো তৈরি করতে পারে। তো ফাস্টফুড অ্যাভয়েড করতে পারি বলতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে ওদের কার্বোহাইড্রেটটাকে কাটেল করতে হবে। খাবারের মধ্যে প্রোটিন প্রচুর খেতে পারবে, তবে গরু মাংস, খাসির মাংস বা যেসব খাবারে প্রচুর তেল থাকে সেগুলো বেশি খেতে পারবে না। এবং ছোট মাছ টাছ, এগুলো শাকসবজি, এগুলো বেশি খেয়ে খাদ্য তালিকাকে সুষম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এভাবে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই মুটিয়ে যাওয়াটা প্রিভেন্ট করা যায়। আরো তো কিছু ব্যাপার আছে, যেমন যদি তাতেও যদি দেখা যায় যে হচ্ছে না, আমরা তো কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকি এই মুটিয়ে যাওয়াটা প্রিভেন্ট করার জন্য, সেটা পরের ব্যাপার। কিন্তু ওদেরকে আমরা মেইনলি লাইফস্টাইল মডিফিকেশনের উপরই আমরা বেশি এমফাসিস দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা আজকে দেখছেন আজকে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর রুজদানা রহমান তমা ম্যাডাম, যিনি আমাদেরকে অনিয়মিত মাসিক এবং তার পত্রিকা নিয়ে কথা বলছিলেন। ম্যাডাম, আমাদের কাছে আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিডল এজ গ্রুপে অথবা দেখা যাচ্ছে যে মধ্যবয়সী মহিলাদের পেরিমেনোপোজাল মানে বয়সটাতে তখন হচ্ছে কি কি কারণ জনিত কারণে এরকম অনিয়মিত মাসিক অথবা দেখা যায় যে মাসিকের পরিমাণ কমে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ঘন ঘন মাসিক হচ্ছে, কি কি কারণ আপনারা আসলে গাইনি ডিপার্টমেন্টে পেয়ে থাকেন অথবা কি কি রোগী পান? আচ্ছা, হ্যাঁ, আসলে অনিয়মিত মাসিকটা কিন্তু এই যে মধ্যবয়স্ক ধরে হয়ে থাকে এবং ঠিক প্রিমেনোপোজাল বা মাসিক বন্ধ হওয়ার আগে আগেও হতে পারে। তো মধ্যবয়স্ক মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওরা যদি পিল খায়, ওরা হয়তো অনিয়মিত পিল খাচ্ছে, হয়তো ওরা মনে করে যে পিলটা যখন হাজবেন্ডের সঙ্গে একসাথে থাকবে তখন পিল খেতে হবে, অন্য সময় না খেলেও চলবে, নিয়ম মেনে পিল খাচ্ছে না। এই ইরেগুলার পিল খেলেও কিন্তু ইরেগুলার ব্লিডিং হতে পারে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে হরমোনের কোনো সমস্যা থাকতে পারে, যেমন যদি হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের কোনো প্রবলেম থাকে অথবা প্রোল্যাকটিন হরমোনটা কারো যদি খুব বেশি থাকে, হ্যাঁ, অথবা FSH LH দুটো হরমোন আছে হাইপোথ্যালামাস থেকে আসে, এগুলো রেশিতে যদি কোনো সমস্যা থাকে তাদেরও কিন্তু এরকম দেরি করে করে মাসিক হতে পারে। এবং এই মধ্যবয়স্ক যে মেয়েরা, এদেরও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। আরেকটা হচ্ছে যে এদের ক্ষেত্রে মধ্যবয়স্ক মেয়েদের কিন্তু একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা বাচ্চা ডেলিভারির একটা সময়, এবং এই ডেলিভারি সংক্রান্ত বা এই প্রেগনেন্সি রিলেটেড অনেক ধরনের কমপ্লিকেশন হয়, যেমন কারো অ্যাবর্শন হতে পারে, কারো হচ্ছে ডেলিভারির পর পর বা বাচ্চা প্রসব করার পর, এই সময়ের পর পরেও কিন্তু এরকম অনিয়মিত মাসিক হতে পারে, হয় অনেক দেরি করে করে মাসিক হতে পারে অথবা ঘন ঘন মাসিক হচ্ছে, এরকম হতে পারে। এটা একটা এটা হচ্ছে যে হরমোনাল রেগুলেশনের জন্য এই প্রবলেমটা হতে পারে। আর একটা হচ্ছে প্রিমেনোপোজাল এজ গ্রুপ, মেয়েদের মাসিক বন্ধ হওয়ার আগে আগে 1 থেকে 2 বছর এরকম সময় কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। ঠিক 1 থেকে 2 বছরও না, আসলে 45 বছর বা 40 বছরের পরেই বা 45 বছরের পরেই কিন্তু এরকম অনিয়মিত মাসিকের সমস্যাটা অনেক মেয়েদের শুরু হয়ে যায়। হ্যাঁ, সেটা কারণটা হচ্ছে যে এই যে ওভারি যে বা ডিম্বাশয়ের যে ফলিকল যেখান থেকে ইস্ট্রোজেন হরমোনটা এসে আমাদের মাসিকটাকে রেগুলেট করবে, সেই ফলিকলের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে বা ওগুলো কিন্তু
কাজ কাজ কমে যেতে থাকে, যার জন্য ওগুলো আগে আগে ডিস্ট্রয় হয়ে যায় এবং আগে আগে ধ্বংস হয়ে যায়, জন্য ইস্ট্রোজেনের পরিমাণও কমে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় মাসিক বন্ধর আগে 4-5 বছর বা 2-3 বছর তখনও কিন্তু মেয়েদের অনেক দেরি করে করে মাসিক হতে পারে, অথবা অথবা খুব ঘন ঘন মাসিক হচ্ছে, এবং যখন মাসিক হচ্ছে পরিমাণে অনেক বেশি পরিমাণে মাসিক হচ্ছে, এই ধরনের কমপ্লেন গুলো নিয়ে আসতে পারে। আবার কোন কোন মেয়েদের এমন হয় যে ওরা যখন কন্ট্রাসেপ্টিভ মানে ইনজেকশন নেয়, ইনজেকশন জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন নিলে তারপরও কিন্তু প্রথম 3-4 মাস কিন্তু এরকম অনিয়মিত মাসিক হতে পারে, অল্প অল্প স্পটিং হতে পারে। আবার যারা হচ্ছে যে কপার টি ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম প্রথম 3-4 মাস এরকম অল্প অল্প মাসিক হতে পারে, অথবা পেলভিক ইনফেকশন বা আরো অনেক কাজই আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেখানে এরকম অনিয়মিত মাসিক হতে পারে। আর এটা হচ্ছে যে পলিপ, সার্ভাইকাল পলিপ, জরায়ুর মুখে আমরা কিন্তু বলি যে 25 থেকে 30 বছরের মধ্যে যে কোনো মহিলার আমরা কিন্তু জরায়ুর মুখের একটা পরীক্ষা, প্যাপসমেন নামে একটা পরীক্ষা করে নিতে বলি স্ক্রিনিং হিসাবে। এবং আমাদের কাছে অন্য যে কোনো সমস্যা নিয়ে আসলেও কিন্তু আমরা জরায়ুর মুখটা একটু পরীক্ষা করে নিই, নিজেরা দেখে নিই, প্লাস একটু প্যাপসমেয়ার করতেও পাঠাই। তো যখন ওই অনিয়মিত মাসিক সমস্যা নিয়ে কোনো এরকম মধ্যবয়স্ক মহিলা আসে, তখনও কিন্তু তাদের জরায়ুর মুখে দেখা যায় যে কোনো একটা পলিপ পাওয়া যায়, ওরা হয়তো জানেই না, অথবা ইরোশন নামে একটা ব্যাপার আছে ওটাও হতে পারে। তো অনেক এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলোতে এরকম অনিয়মিত মাসিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। ম্যাডাম, আমরা একজন দর্শককে প্রশ্ন নিচ্ছি। আমাদের কি রুমি আক্তার প্রশ্ন করেছেন, ওনার বয়স 28 বছর, ওনার মাসিক নিয়মিত হচ্ছে না, যেটি হচ্ছে প্রতি মাসে আস্তে আস্তে করে ওনার মানে মাসিকের পরিমাণ কমে যাচ্ছে এবং ঘন ঘন মাসিক হচ্ছে। তো কোনো মাসে হয়তো বা 30 দিন, কোনো মাসে দেখা গেছে 22 দিন পরপর হচ্ছে, কোনো মাসে 16 দিন পরপর হচ্ছে। তো সেক্ষেত্রে ম্যাডাম কি করতে পারে? আচ্ছা, আমি আগেই বলেছি যে মাসিকের নির্দিষ্ট সময় হচ্ছে 21 দিন পর পর, 21 থেকে 35 দিন, এইটা হচ্ছে রেঞ্জ। যদি কারো 21 দিন পর পর হয় বা তার বেশি হায়েস্ট 35 দিন পর পর হয়, তাহলে কিন্তু নর্মাল, এটাকে আমরা নর্মাল হিসেবে ধরে দিই। তবে যদি 21 দিনের কম সময় পর পর হয়, সেটাকে কিন্তু আমরা পলিমেনোরিয়া বলি, সেটা সেটার একটা কোনো সমস্যার জন্য হতে পারে। কোন কোন মেয়েদের 2-3টা মাসিক এরকম হতে পারে, যদি দেখা যায় যে এরকম হ্যাঁ 1-2টা মাসিক এরকম হচ্ছে, তাহলে সেটাকে আমরা ইগনোর করার চেষ্টা করি, যেটা ঠিক আছে দেখা যাক নেক্সট মাসিকটা কি হবে। কিন্তু যদি রেগুলারই এরকম মাসিক হতে থাকে তাহলে অবশ্যই এটা ইভ্যালুয়েশন লাগবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের হয় হরমোনের কোনো প্রবলেম থাকে, এদের থাইরয়েড হরমোনের কোনো প্রবলেম থাকতে পারে, অথবা প্রোল্যাকটিন হরমোন অথবা FSH LH হরমোনের কোনো প্রবলেম থাকতে পারে, অথবা আসলে ওকে ওনাকে পরীক্ষা করে দেখতে হবে আমাদের যে ওনার জরায়ুর মুখে কোনো সমস্যা আছে নাকি, বা লোকাল কোনো কজ আছে নাকি, অথবা জরায়ুতে কোনো টিউমার আছে নাকি, বা কোনো লোকাল কজ আছে নাকি, বা অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে নাকি, যেটার জন্য এরকম এরকম অনিয়মিত মাসিক হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার সাদা স্রাব যাচ্ছে এবং সাদা স্রাবের পরিমাণটা কিছুটা লালচে রঙের, রংটা কিছুটা লালচে ভাব। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আচ্ছা, ওনার বয়সটা কত হবে? বয়সটা আসলে মেনশন আচ্ছা করেননি। ঠিক আছে, সাদা স্রাব, আচ্ছা সাদা স্রাবের প্রবলেমটা হচ্ছে যে দুটো মাসিকের মধ্যে দুটো সময় সাদা স্রাব যাওয়াটা খুবই স্বাভাবিক। একটা হচ্ছে 2 মাসিকের মাঝামাঝি সময়ে, 14তম দিন বা তার আশেপাশের সময়, যে সময় ডিম্বস্ফুটন হয় বা ওভুলেশন হয়, ওই সময় কিন্তু একটু বেশি বেশি সাদা স্রাব যেতে পারে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে মাসিকের ঠিক আগে আগে একটু সাদা স্রাব বেশি যেতে পারে। কিন্তু কারো যদি সবসময় মাসিকে সাদা, সরি, সবসময় সাদা স্রাব বেশি যায় এরকম প্রবলেম থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাবনর্মাল হিসেবে ধরে নিই। আর হচ্ছে সাদা স্রাবের সঙ্গে তার কোনো চুলকানি আছে নাকি, যদি চুলকানো প্রবলেমটাও থেকে থাকে তাহলে বুঝতে হবে কোনো ফাঙ্গাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সুপাইপোস বা অনেক ধরনের ইনফেকশনের জন্য এই প্রবলেমটা হতে পারে। যদি শুধু সাদা স্রাব যায় তাহলে সেটা ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়েরা খুব লিনথিন, তাদের হচ্ছে যে ওয়েট খুব কম বা স্বাস্থ্য ভালো না, বা ম্যালনারিস্ট, এদের ক্ষেত্রেও কিন্তু সাদা স্রাবের প্রবলেমটা বেশি হতে পারে, কারণ এদের ক্ষেত্রে প্রোটিন অ্যান্ড ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি থাকে, যার জন্য ওই ভ্যাজিনাল সেলগুলো বা সার্ভিক্স বা জরার মুখে যে সেলগুলো ওগুলো খসে পড়ে, এবং এদেরও সাদা স্রাবের প্রবলেমটা হতে পারে। আসলে ঠিক একটা একটা লাইন দিয়ে ওনার প্রবলেমটা আইডেন্টিফাই করা যাবে না, ওনার হিস্ট্রি, এক্সামিনেশন, আরো অনেক কিছু লাগবে যে ওনার প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার অ্যান্সারটির জন্য। ম্যাডাম, আমাদের কাছে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার বয়স 27 বছর, ওনার নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু মাসিকের পরিমাণ আগে থেকে অনেক কম, এতে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। না আসলে মাস, প্রত্যেক মাসে যখন আমাদের মাসিক হয় আমরা ধরে নেই যে 80 ml ব্লাড যেতে পারে, 80 ml ব্লাড কে আমরা নর্মাল ধরে, কিন্তু কারো যদি 5 ml, আমরা একটা সিরিঞ্জ, 5 ml যদি একটা সিরিঞ্জ নিই, এবং 5 ml ব্লাডও যদি কারো যায়, সেটাও কিন্তু নর্মাল, অল্প একটু অল্প যেতেই পারে, সেটা কিন্তু নর্মাল, এটাকে আমার মনে হয় আপনার ধরার কোনো কারণ নেই, আনলেস আদারওয়াইজ ওর অন্য কোনো হরমোনাল সমস্যা না থাকে। অন্য কোনো হরমোন গুলো যদি টেস্ট করে দেখা যায় নর্মাল আছে, তাহলে এটাকে অ্যাবনর্মাল ভাবার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তরটি কিন্তু ম্যাডামের কাছ থেকে পেয়ে গেলেন।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সারপ্রাইজ অনুষ্ঠানটি। আজকের আমাদের এই ডক্টর সারপ্রাইজটিতে আমরা কথা বলছিলাম অনিয়মিত মাসিক এবং এর প্রতিকার নিয়ে। আমাদের চ্যানেল 24 এর লাইভ পেজটিতে আপনারা যে কোনো ধরনের প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার রুশদানা রহমান তমা ম্যাডাম, চেষ্টা করব আপনাদের প্রবলেম গুলো ম্যাডাম কাছে শেয়ার করার জন্য। ম্যাডাম, আমাদের পরবর্তী একটি প্রশ্ন আপনার কাছে, খুব কমনলি একটি প্রশ্ন নিয়ে আসলে সবসময় আসে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে সামনে কোনো ধরনের পরীক্ষা থাকলে অথবা হচ্ছে কারো বিয়ে থাকলে অথবা কোনো ধরনের স্ট্রেসে পড়লে মানুষের মানে মেয়েদের স্পেশালি মেনস্ট্রেশনটা কিন্তু আর্লি হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে মানসিক স্বাস্থ্য অথবা মেন্টাল স্ট্রেসের সাথে আসলে তুমি ইরেগুলার মেনস্ট্রেশনে কোনো ধরনের রিলেশন আছে কিনা? অবশ্যই মাসিক ব্যাপারটা কিন্তু আসলে হয়, আমরা বলি যে হাইপোথ্যালামাস পিটিউটারি ওভারিয়ান ইউটেরাইন অ্যাক্সিস, একটা মানে ব্রেনে আমাদের হাইপোথ্যালামাস নামে একটি সেন্টার আছে প্লাস পিটিউটারি নামে একটা সেন্টার আছে, এগুলো দিয়ে কিছু গোনাড্রোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয়। এই হরমোন গুলো দিয়ে ডিম্বাশয়ে কিছু হরমোন তৈরি হয়, সেই হরমোনের হরমোনটা যখন জরায়ুতে কাজ করে তখনই কিন্তু মাসিক হয়। কাজেই ব্রেইন কিন্তু একটা বিশাল রোল আছে মাসিক হওয়ার ব্যাপারে। তো যাদের ক্ষেত্রে এই যে স্ট্রেস গুলো কাজ করে পরীক্ষা সামনে অথবা যাদের ক্যান্সার পেশেন্ট, তারপর বা কোনো ক্রনিক একটা ডিজিজে ভুগছে এরকম, অথবা খুব সামনে কোনো প্রোগ্রাম আছে খুব স্ট্রেসে আছে, এদের হয় আগে হয় অথবা দেরি করে হয় বা হচ্ছে না এরকমও হতে পারে। তার কারণ একটাই, যে এদের ক্ষেত্রে যে ব্রেইনে যে হাইপোথ্যালামাস থেকে যে FSHLH বা গোনাড্রোট্রপিন রিলিজিং হরমোন যেগুলো আসার কথা, সেগুলো আসলে ঠিক যে যে পালস একটা মেনটেন করে আসার কথা বা যে রেগুলার একটা ফ্যাশনে আসার কথা, সেই রেগুলার ফ্যাশনে তখন আর আসে না। যেহেতু সাইকোলজিক্যালি সে স্ট্রেস থাকে হাইপোথ্যালামাস কে এফেক্ট করে, সেটা তো ওই হরমোন গুলোর উপর একটা এফেক্ট পড়ে, এই জন্যই হচ্ছে এদের ক্ষেত্রে এরকম প্রবলেম গুলো হতে পারে। তো এদের ক্ষেত্রে আমরা সাধারণত কিছু হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে এই সাইকেলটাকে রেগুলার করার চেষ্টা করি যখন এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার উত্তরটির জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল লিমিটেড আজকে ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্তৃপক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়েছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে। এই ক্যাম্পটাতে আপনারা হচ্ছে ডাক্তারদের ফ্রি পরামর্শের সাথে সাথে 40% সকল রকমের পরীক্ষার উপরে 40% আপনারা ছাড় পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এই সুযোগটি নেবেন এবং আপনাদের পরীক্ষা এবং হচ্ছে যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন 01711647877 এই নাম্বারে। তো প্রিয় দর্শক, আপনারা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আগামীকাল রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে একটি ক্যাম্পে অংশগ্রহণ করে আপনাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারেন। ম্যাডাম, আমাদের কাছে হচ্ছে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের কিছু প্রশ্ন এখনো রয়েছে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে ম্যাডাম, যেটি হচ্ছে আমাদের খুব কমনলি একটি প্রশ্ন আসে আমাদের কাছে, যে হচ্ছে পেরিমেনোপোজাল সিন্ড্রোম অথবা যেটাকে বলা হয় যে মানে পেরিমেনোপোজাল কিছু সিমটমস ডেভেলপ হয়, যেমন ইরেগুলার মেনস্ট্রেশন, আদার্স অনেক ধরনের প্রবলেম। তো সেক্ষেত্রে ম্যাডাম, পেরিমেনোপোজাল যে সিমটম সেটা কি বোঝায়? আচ্ছা, পেরিমেনোপোজাল সিমটম বলতে মাসিক, মেয়েদের মাসিক শেষ হয়ে যাওয়ার বা মেনোপোজের কিন্তু একটা বয়স আছে, কারণ তো 50 বা 50 বছর বা 51 বছর এই ধরনের বয়স বা এর আশেপাশের বয়সগুলোতে কিন্তু মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু তারও আগে হতে পারে, 47 48 বা 45 46 বন্ধ হয়ে যায়। ফ্যামিলিতে যাদের মা বোন খালা এদের আগে মাসিক বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু আগে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তো এদের ক্ষেত্রে কিছু অনিয়মিত মাসিক তো অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আগেই বলেছি যে এদের ক্ষেত্রে মাসে হয়তো 15 20 দিন পর পর মাসিক হয়ে যাচ্ছে এমনও হতে পারে, অথবা দেরি করে করে মাসিক হচ্ছে এমনও হতে পারে, অথবা যখন মাসিক হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে এমনও হতে পারে। এবং তাদের এই মাসিকের প্রবলেম ছাড়া আরো কিছু প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে হঠাৎ করে হট ফ্লাশের মতো যে প্রবলেম গুলো, যেগুলো মেনোপোজে হওয়ার কথা, সেগুলো কিন্তু এই ট্রানজিশনাল পিরিয়ডটাতেই তখন কিছু কিছু প্রবলেম শুরু হয়ে যায়, যেমন ইনসমনিয়ার প্রবলেম বা ঘুমের সমস্যা, অথবা ইরিটেবিলিটি যে ব্রেন সবসময় ইরিটেটেড বা একটু মেজাজ খিটখিটে থাকছে। তো এদের ক্ষেত্রে আবার বোন লসেরও একটা ব্যাপার থাকে, যেহেতু ইস্ট্রোজেনের হরমোনটার পরিমাণও একটু আস্তে আস্তে কমতে থাকে। ইস্ট্রোজেন হরমোনের কিন্তু সাইকোলজিক্যাল এফেক্টের উপর একটা বিশেষ প্রভাব আছে, মেয়েদের স্কিনের উপরে বা ফিজিক্যাল একটা ইয়ের উপরে একটা প্রভাব আছে, সবকিছুর উপরে একটা প্রভাব আছে। তো এই হরমোনটা যখন পরিমাণ পেরিমেনোপোজাল এজ গ্রুপে কমতে থাকে, তখন কিন্তু ওভারঅল একটা পরিবর্তন মেয়েদের হতে থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি, একজন রোগীর বয়স 32 বছর, তার সমস্ত রিপোর্ট নর্মাল, হরমোন নর্মাল, কিন্তু মাসিকের রাস্তায় ব্যথা আর জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে কি করতে পারেন?
আচ্ছা, মাসিকের রাস্তায় জ্বালা পোড়ার শান্ত, ওনার বয়স 32 বছর। আচ্ছা ঠিক আছে 35 বছর। শান্ত, এই হ্যাঁ এই এই যে মাসিকের রাস্তায় জ্বালা পোড়ার একটা মেইন কজ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, তো ওনার হচ্ছে যে জ্বালা পোড়ার সাথে সাদা স্রাব বেশি ভাঙছে কিনা সেটাও একটু খেয়াল করতে হবে আমাদের, কারণ রিপ্রোডাক্টিভ এইজের মেয়েদের এই যে ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু আসলে তার স্পাউস থেকেই হয়। মানে বলা হয় যে এই যে ফাঙ্গাল বা ইনফেকশন বা ট্রাইকোমোনিয়াসিস বা এই ধরনের যে ইনফেকশন গুলো, এগুলো কিন্তু হাজবেন্ডের জেনিটাল অর্গানে ওটা হারবার করে, বা হাজবেন্ড কিন্তু ওটা বহন করে কিন্তু হাজবেন্ডের কোনো সিমটম হয় না, কিন্তু ওয়াইফদের ওইটা সিমটম হয়, এবং ওয়াইফদের সিমটম তখনই হয় যখন একটু ইমিউনো কম্প্রোমাইজ অথবা ওয়াইফরা একটু স্ট্রেস কন্ডিশনে বা কোনো একটা একটা অ্যাডভার্স সিচুয়েশনে হয়, তখন কিন্তু শান্ত এটা হয়ে থাকে। হ্যাঁ, তো উনার একটা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হতে পারে, একটা হচ্ছে যে উনার ডায়াবেটিস আছে নাকি সেটা একটু চেক করতে হবে, তো আমি মনে করি উনি একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে উনার প্রবলেমটা সলভ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তরটি কিন্তু পেয়ে গেলেন। ম্যাডাম, আমরা আরেকজন দর্শককে প্রশ্ন নিব। উনি প্রশ্ন করেছেন, জরায়ুর অপারেশন করার পরে সেই জায়গাটাতে ব্যথা হচ্ছে, আসলে কি কি করতে পারেন এই ক্ষেত্রে? আচ্ছা, জরায়ু অপারেশন করার পরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসে, যে আগে যেখানে সেলাই দেওয়া হয়েছে স্কিনে বা স্কারে, সেখানে ব্যথা নিয়ে আসে। আসলে একটা অপারেশনের পরে অনেক দিনই ব্যথা থাকতে পারে, এই জন্য জরায়ুর অপারেশনে আমরা যখন একটা জরায়ু অপারেশন করতে যাই, তখন কিন্তু রোগীদেরকে কাউন্সিলিং করে বলেই রাখি যে অপারেশনের পরেও কিন্তু অনেক বছর পর্যন্ত কিছু না কিছু ব্যথা থেকে যেতে পারে। তো আমি মনে করি আপনি একজন ডক্টরকে সাথে পরামর্শ করে দেখা যেতে পারে যে ওই যে জায়গাটা ব্যথা করছে ওখানে কোনো প্যাথোলজি আছে নাকি, কারণ ওই জায়গাটায় অনেক সময় স্কার ইন্ডোমেট্রিওসিস বলে একটা কথা আছে, ওটা থাকতে পারে, ওটার জন্য ব্যথা হতে পারে, অথবা একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকতে পারে। আর এমনিতেও কিছু কিছু ব্যথা তো থেকেই যাবে, আমি বলেছি এমনি এমনি অনেকদিন পর্যন্ত থাকতে পারে, তো আমরা কিছু হালকা পেইন কিলার বা কাউন্সিলিং এর মাধ্যমে এই এই ধরনের সমস্যাগুলো অনেকটাই সমাধান করা যায়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা কিন্তু আমাদের মানে প্রোগ্রামে একদম লাস্টে চলে এসেছি, একদম লাস্টে আপনার কাছে প্রশ্ন, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলতে কি বোঝায় এবং কারা এই হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারে? আচ্ছা, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে যে সাধারণত মেনোপোজাল এজ গ্রুপে, মেনোপোজের পর পর মহিলাদের যখন হঠাৎ করে খুব অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হয়, যে যেহেতু ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে কমে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি ইস্ট্রোজেন হরমোন যখন বডিতে কমে যায় তখন কিন্তু অনেক ধরনের খারাপ কিছু অ্যাডভার্স এফেক্ট গুলো মেয়েদের হতে থাকে, যেমন এই যে ঘুম কম হওয়া অথবা হট ফ্লাশ হওয়া, হঠাৎ করে শরীর মাথা গরম হয়ে যাওয়া, বা বোন লস হতে শুরু করা, বা হাড়ে হাড়ে ব্যথা শুরু হওয়া, এগুলো হতে থাকে। তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আসলে আমরা সবাইকে দেই না এবং অনেকদিন ধরেও দেই না। আরেকটা গ্রুপ আছে যাদের হচ্ছে সার্জিক্যাল মেনোপোজ হয়েছে, মানে 35-40 বছর বয়সে বা আর্লি তার জরায়ু কোনো কারণে ফেলে দিতে হয়েছে বা ওভারি ফেলে দিতে হয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু এই মেনোপোজাল সিমটম গুলো মানে নর্মাল মেনোপোজাল সিমটম এর থেকে অনেক বেশি থাকে। এদের ক্ষেত্রে এদেরকে কিন্তু আমরা একটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি, যাতে এদের হচ্ছে যে এই অ্যাডভার্স ইফেক্ট গুলো না হয়। এবং এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে শুধু ইস্ট্রোজেন প্রিপারেশন কিছু আছে এবং সেটা খুবই লো ডোজ, আর একটা হচ্ছে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড প্রিপারেশন আছে এবং সেগুলো খুব লো ডোজ। তবে এই প্রিপারেশনটা দেওয়ার আগে আমরা অনেকগুলো জিনিস খেয়াল করি, যে ইস্ট্রোজেন রিলেটেড কোনো কমপ্লিকেশন তার হতে পারে কিনা, যেমন যার ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে, তো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে, এদের ক্ষেত্রে আমরা কিন্তু দেই না। অনেক বেশি যার ওয়েট ওবেস ওবেস তাদেরকে কিন্তু শান্ত আমরা দেই না, অথবা যার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, এদের ক্ষেত্রেও শান্ত আমরা দেই না। কাজে খুব কম, মানে আমরা সিলেক্টিভ কিছু পার্সেন্টেজ পেশেন্টদেরকে যাদেরকে খুব দরকার তাদের ক্ষেত্রে শান্ত আমরা এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দিয়ে থাকি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের ক্ষেত্রে ভ্যাজিনাল ড্রাইনেস হয়ে থাকে এই মেনোপোজাল এজ গ্রুপের পেশেন্টদের, যেহেতু ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে, এদেরকেও কিছু দিনের জন্য আমরা এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দিতে পারি, তবে আমরা লং টার্মের জন্য কখনোই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা ইউজ করি না আজকাল। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর সারপ্রাইজ অনুষ্ঠানটি। আমাদের চ্যানেল 24 এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে ডক্টর রুশদানা রহমান তমা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এবং চ্যানেল 24 এর সকল দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আরেকটি প্রোগ্রাম দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।